আলাইকুমসাল্লাম রহমতুল্লাহ রেকা তো এক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে দ্বিতীয় বিবাহের জন্য স্ত্রীর অনুমতি জরুরি কিনা একাধিক স্ত্রী মাঝে ইনসাফ না করতে পারার পরিণতি কি আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে শরিয়তের দৃষ্টিতে পূর্ব স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই আলোসবাহন তিনি বলেছেন সুরানি সার তিন নাম্বার আয়াতে যে মুসলিম পুরুষকে চারজন পর্যন্ত স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে বিবাহ করার চেয়ে স্ত্রী মাঝে করার সবচেয়ে বেশি জরুরি। এবং উভয়ের সকল স্ত্রীর মাঝে ইনসাফ মানে রক্ষা করা অনেক বেশি কঠিন এজন্য একাধিক বিবাহের ক্ষেত্রে ইনসাফের বিষয়টি বেশি বেশি করে ভাবতে হবে একাধিক স্ত্রী থাকলে ইনসাফ করা আবশ্যক কেননা রাসুসল্লাহু আলিহসালাম তিনি বলেছেন যে কারোর নিকট যদি দুইজন স্ত্রী থাকে আর সে তাদের মাঝে ইনসাফ না করে তাহলে সে কিয়ামতি দিন এক অঙ্গপতিত অবস্থায় উঠবে হাদিসটি পাবেন তিরমিজি মিজি এক হাজার একশো একচল্লিশ আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার একশো তেত্রিশ এবং নাসাইতে এসেছে তিন হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস এবং মিশকাতও পাবেন তিন হাজার দুইশো ছত্রিশ নম্বর হাদিস তবে পরিবারের শান্তির স্বার্থে পূর্ব স্ত্রীর সম্মতি গ্রহণ করা সবচেয়ে বেশি ভালো কারণ বিবাহ করলেন কিন্তু আপনি বিবাহ করলে পরিবারে বিশৃঙ্খলা দেখা দিবে সেক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গিতে বজিয়ে রেখে অবশ্যই আপনি পূর্বের স্ত্রীর মতামতটা নেওয়াটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা হবে আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু